একবার একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান। 1975 সালে প্রকাশিত সেই রিপোর্টের 66 ও 67 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে 10 বছর সময়ের মধ্যে 1951 থেকে 1961 সাল পর্যন্ত ভারতে মুসলিমদের মধ্যে 4.31% পুরুষ একাধিক বিয়ে করেছে, মানে তাদের একাধিক স্ত্রী আছে, আর হিন্দুদের মধ্যে এই পার্সেন্টেজ ছিল 5.06%। তাহলে পরিসংখ্যান অনুযায়ী হিন্দুদের মধ্যে বহুবিবাহের হার মুসলিমদের তুলনায় বেশি। আসুন এবার দেখি পবিত্র কোরআন কি বলছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 3, তোমার পছন্দের নারীকে বিয়ে করো, 2, 3 বা 4 জনকে যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো। এভাবে মাত্র একটা বিয়ে করার কথা শুধু কোরআনেই বলা হয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থে নয়। আপনি একাধিক বিয়ে করতে পারেন, সর্বোচ্চ 4 জন যদি সুবিচার করতে পারেন, সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করেন। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 129, স্ত্রীগণের সাথে সমান ব্যবহার করা খুব কঠিন, তবে কারো দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না। অনেক মানুষ ভাবে ইসলামে 4টা বিয়ে করা বাধ্যতামূলক। আমার কয়েকজন বন্ধু আছে বোম্বেতে, যখন মেডিকেল কলেজে পড়তাম এক বন্ধু আমাকে বলল মুসলিমদের 80%-এর বেশি লোকের 4 জন স্ত্রী। বললাম এটা কোথায় পেলে? আমি জানি। তখন বললাম তোমাকে চ্যালেঞ্জ করছি, ভারতে এরকম 10 জন লোক দেখাও যাদের 4 জন স্ত্রী, আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব, মাত্র 10 জন। এখন পর্যন্ত আমি কোনো ভারতীয় মুসলিম পুরুষকে দেখিনি যার 4 জন স্ত্রী। আমি জানি অনেক লোক আছে ভারতের বাইরে, যেমন আরব দেশগুলোতে অনেকেরই 4 জন স্ত্রী, তবে ভারতীয় মুসলিমদের একটা ভুল ধারণা আছে যে প্রত্যেক মুসলিম 4টা বিয়ে করে। সত্যি বলতে 4টা বিয়ে করা ইসলামে ফরজ না, এটা বাধ্যতামূলক না, এটা হচ্ছে মুবাহ, মানে ঐচ্ছিক। একাধিক বিয়ে করতে চাইলে করতে পারেন, তবে বিয়ে করলে স্ত্রীদের সাথে সুবিচার করতে হবে। আসুন এবারে দেখি যে কোন যুক্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের অনুমতি দিয়েছেন যে তারা 4টা বিয়ে করতে পারবে। প্রাকৃতিকভাবে পুরুষ এবং মহিলা সমান অনুপাতে জন্মায়, তবে একেবারে ছোটবেলায় দেখা যায় কোনো শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই জানবেন মেয়ে শিশুরা ছেলেদের চেয়ে ভালো করে রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তাই একেবারে ছোটবেলাতেই ছেলে শিশুরা মেয়েদের তুলনায় একটু বেশি হারে মারা যায়। তাহলে শিশু অবস্থাতে দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। তারপর সময় পার হয়, মানুষজন মারা যায় ধূমপানের কারণে, মদ পান করে, গাড়ি অ্যাক্সিডেন্টে, যুদ্ধের সময়। এখানে পুরুষরা মহিলাদের তুলনায় একটু বেশি মারা যায়। এখনকার পৃথিবীতে দেখবেন যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি। তৃতীয় বিশ্বের কিছু দেশ অবশ্য ব্যতিক্রম, যেমন ভারত। আর যে কারণে ভারতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কম তা হচ্ছে মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা। এরকম একটা পরিসংখ্যান হয়েছিল বিবিসিতে, অনুষ্ঠানের নাম অ্যাসাইনমেন্ট লেট আর ডাই। সেখানে ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন বলেছেন যে প্রত্যেক দিন এই ভারতে 3000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে শিশুটা মেয়ে। তার মানে ভারতে প্রতি বছর 10 লক্ষ মহিলার গর্ভপাত ঘটানো হচ্ছে যখন জানতে পারছে যে শিশুটা মেয়ে। আর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট আমাদের বলছে যে 10 জন জীবিত কন্যা শিশুর মধ্যে 4 জনকে মেরে ফেলা হয়। যদি এই মেয়ে শিশু আর ভ্রূণ হত্যার অশুভ প্র্যাকটিসটা বন্ধ করেন তাহলে এই ভারতেও মহিলাদের সংখ্যা একসময় পুরুষের চেয়ে বেশি হয়ে যাবে। বর্তমানে আপনারা দেখবেন যে শুধুমাত্র নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা 10 লক্ষ বেশি, শুধুমাত্র আমেরিকাতে পুরুষের তুলনায় 78 লক্ষ মহিলা বেশি, শুধুমাত্র ইংল্যান্ডে পুরুষের তুলনায় 40 লক্ষ মহিলা বেশি, শুধুমাত্র জার্মানিতে 50 লক্ষ মহিলা পুরুষের তুলনায় বেশি, শুধুমাত্র রাশিয়ায় পুরুষের তুলনায় 90 লক্ষ মহিলা বেশি। আর এটা শুধু আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারবেন যে পুরো পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কত বেশি। যদি মেনেও নেই যে প্রত্যেক পুরুষের উচিত একজন মহিলাকে বিয়ে করা, আর ধরেন আমার বোন অথবা আপনার বোন সে আমেরিকায় বসবাস করে আর সবাই সেখানে বিয়ে করে ফেলেছে, প্রত্যেক পুরুষই একজন মহিলাকে বিয়ে করে ফেলেছে, তারপরে আমেরিকায় 78 লক্ষ মহিলা থেকে যাবে যারা কোনো জীবনসঙ্গী খুঁজে পাবে না। তাদের জন্য যে পথটা খোলা থাকবে হয় এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, নয়তো হবে জনগণের সম্পত্তি। লোকে বলতে পারে জনগণের সম্পত্তি? ডক্টর জাকির আপনি খুব কঠিন করে বলছেন, এটাই আমার জানা মতো সবচেয়ে ভদ্র ভাষা, এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই। আর একজন ভদ্র মহিলা এরকম ক্ষেত্রে এমন কোনো পুরুষকেই বিয়ে করবে যার একজন স্ত্রী আছে, জনগণের সম্পত্তি সে হতে চাইবে না।
আপনারা দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে রক্ষিতার ব্যাপারটা খুবই কমন। দুটো দশটা বিশটা তিরিশটা চল্লিশটা কোনো সমস্যা নেই, যত খুশি রক্ষিত রাখতে পারেন। আমেরিকার পরিসংখ্যান বলছে একজন বিয়ে করার আগে গড়পড়তায় সে আটজনের সাথে যৌন সম্পর্ক তৈরি করতে পারে। আমেরিকানরা গড়ে কেউ দুটো, কেউ পাঁচটা, কেউ বিশটা, আবার কেউ তিরিশটা। বিয়ের আগে আটজনের সাথে যৌন সম্পর্ক হচ্ছে এটা তারা হজম করতে পারে, কিন্তু একাধিক মহিলাকে বিয়ে করাটা তারা হজম করতে পারে না। তুলনা করলে দেখবেন কোনো মহিলা যখন রক্ষিতা তখন সে কোনো সম্মান পায় না, কোনো অধিকার পায় না। আর একজন মহিলা যদি কারো দ্বিতীয় স্ত্রীও হয়, আলহামদুলিল্লাহ, সে তখন অধিকার পায়, উপযুক্ত সম্মান পায়, নিরাপত্তা পায়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কারণে ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে যে কিছু পুরুষ একাধিক মহিলাকে বিয়ে করতে পারে, সেটা হলো যাতে মহিলাদের শালীনতা বজায় থাকে, তাদের অসম্মান করার জন্য না। এছাড়াও আপনারা দেখবেন যে ইসলাম ধর্মে মহিলাদেরকে বলা হয় মহসেনা, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ। আর অন্যান্য ধর্মে মহিলাদেরকে বলা হয় শয়তানের প্রধান অস্ত্র। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর সাত, বুক অফ নিকাহ অধ্যায় তিন, হাদিস নম্বর চার, হে যুবক যুবতীরা, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো। আর নবী বলেছেন ইসলাম ধর্মের সন্ন্যাস ব্রত বলে কিছু নেই। আমাদের নবী আরো বলেছেন কেউ বিয়ে করলে তার অর্ধেক দিন পূর্ণ হয়। বিয়ে করলে অর্ধেক দিন পূর্ণ হয়, এটা দিয়ে নবী কি বুঝিয়েছেন? বিয়ে করলে দূরে থাকবে অবাধ যৌনাচার, ব্যভিচার থেকে, অশ্লীলতা, সমকামিতা থেকে, এগুলো সমাজে খারাপ জিনিসগুলোর অর্ধেক। শুধুমাত্র বিয়ে করলেই আপনি মা অথবা বাবা হওয়ার সুযোগ পাবেন, বিয়ে করলে স্বামী বা স্ত্রী হওয়ার সুযোগ পাবেন। এই দায়িত্বগুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি বিয়ে করলে একটা অথবা দুটা এখানে দিন পূর্ণ হবে অর্ধেক। আর নবী বলেছেন যদি কেউ বিয়ে না করে সে আমার দলে না। বিয়ে বা নিকা সম্পর্কে কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একুশ, এটা মিসাক বা পবিত্র চুক্তিনামা। আর একটা বিয়ে বৈধ হতে গেলে সেখানে হবু স্বামী এবং স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ, পুরুষ এবং মহিলা সমান গুরুত্বপূর্ণ।